বড়দিন উপলক্ষে দেশে দেশে শুরু হয়ে গেছে বর্ণিল আয়োজন, আলোকজ্বল হয়ে উঠেছে ইতালির ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ার। তবে বড়দিন ঘিরে সবচেয়ে ব্যস্ত স্থান যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে এবার চিত্রটা একেবারেই ভিন্ন। চলমান গাজার যুদ্ধের প্রভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরে এবার আসছেন না পর্যটক ও তীর্থযাত্রীরা। বড়দিন ঘিরে শুরু হয়েছে সাজসজ্জব। ইতালির ভ্যাটিকান সিটিতে জ্বলে উঠেছে সেন্ট পিটার স্কোয়ারের বিখ্যাত ক্রিসমাস ট্রি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ঘর সাজাতে দোকানপাট ভরে উঠেছে সাজসজ্জার বাহারি জিনিসপত্রে, প্রিয়জনের জন্য কেনাকাটা ব্যস্ত বাসিন্দারা। আলোকসজ্জায় সেজে উঠেছে গির্জা থেকে শুরু করে বাড়িঘর ও সড়ক। স্থানীয়দের সাথে আনন্দ ভাগ করে নিতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরাও। তবে যীশুখ্রিস্টের জন্মদিন নিয়ে তার জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমেই এবার কোনো আয়োজন চোখে পড়ছে না। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের প্রভাবে চারপাশে থমথমে নিরাপত্তা, যেন এক পরিত্যক্ত শহর। বেথলেহেমের ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধের আতঙ্কের মধ্যে কেউই আসছে না এখানে। উৎসবকে ঘিরে অগ্রিম সব বুকিং বাতিল করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটক ও দর্শনার্থীরা, ফলে হোটেল, রেস্তোরাঁ ও সুভেনিয়র সবগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। আমাদের কোনো অতিথি নেই, এমনকি একজনও না। এটি আমার দেখা সর্বকালের সবচেয়ে খারাপ বড়দিন। কোনো ক্রিসমাস ট্রি নেই, কোনো আনন্দ নেই, বড়দিনের কোনো আবহ নেই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে শান্তির জন্য প্রার্থনা করছেন বেথলেহেমবাসীরা। শান্তির জন্ম হয়েছিল যে শহরে, সেই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, এই প্রত্যাশা স্থানীয়দের। জ্যোতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।